আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাইবান্ধা কুকিং। ভিউয়ার্স, আজকের আয়োজনে আপনাদেরকে তৈরি করে দেখাবো মিষ্টি কুমড়ার হালুয়া রেসিপি। ভিউয়ার্স, সাধারণত আমরা মিষ্টি কুমড়া দিয়ে তরকারি কিংবা ভর্তা খেয়ে থাকি। আজ আমি সহজ রেসিপিতে এই মিষ্টি কুমড়া হালুয়াটি তৈরি করে দেখাবো। আশা করছি আজ এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি স্কিপ না করে আমার সাথে থাকুন। ভিউয়ার্স, হালুয়া তৈরি করার জন্য প্রথমে আমি একটি কুমড়ার অর্ধেকটা নিয়েছি। ওই পর্যায়ে সিদ্ধ করার জন্য একটি প্যানের মধ্যে মিষ্টি কুমড়াগুলো নিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আমার মেজারমেন্ট কাপ দিয়ে 2 কাপ পরিমাণ লিকুইড দুধ। দিচ্ছি কয়েক টুকরো দারুচিনি ও সাদা এলাচ। দিয়ে দিচ্ছি 1/4 কাপ পানি। চুলার আঁচটা মিডিয়াম লোতে রাখতে হবে, মিষ্টি কুমড়াগুলো সিদ্ধ হতে বেশি সময় লাগবে না। একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে পুড়ে বা লেগে না যায়। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। মিষ্টি কুমড়াটি এই পর্যায়ে সিদ্ধ হয়ে গেছে, অনেকটা স্মুথ হয়েছে। কিছুক্ষণের জন্য একটু চুলায় রেখে দিব। ভিউয়ার্স, এই পর্যায়ে সিদ্ধ করা মিষ্টি কুমড়াগুলো একটা ছাকনার মধ্যে রেখে মিহি করে বেটে নেব, যাতে গোটা গোটা না থাকে। ভিউয়ার্স, মিষ্টি কুমড়াটি আমার বেটে নেওয়া হয়েছে। এখন যাচ্ছি হালুয়াটি রান্না করতে। এখন একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি 1 চা চামচ ঘি এবং 4 চা চামচ সয়াবিন তেল। ভিউয়ার্স, আপনারা চাইলে ঘিটা স্কিপ করতে পারেন। ঘি এবং তেলটা ভালোভাবে গরম করে নিতে হবে। আমার তেলটা গরম করে নেওয়া হয়েছে। এখন দিয়ে দিচ্ছি কুমড়োটা। খুব সময় ধরে কুমড়োটা ভেজে নিতে হবে। এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম লোতে নেব। কুমড়াটা অনবরত নেড়ে চেড়ে দিব যাতে পুড়ে না যায়। এখন নিয়ে নিচ্ছি আমার টেস্ট মতো খেজুরের গুড়। আপনারা চাইলে আখের গুঁড়ো নিতে পারেন। ভিউয়ার্স, এই গুড়টা আমি একটু একটু করে দিয়ে দিচ্ছি এবং অনবরত নেড়ে নেড়ে দিচ্ছি। যেহেতু আমি কুমড়োটা সিদ্ধ করার সময় 1 টেবিল চামচ চিনি নিয়েছিলাম, সো আমার টেস্ট মতো বাকি মিষ্টিটা দিয়ে দেব। ভিউয়ার্স, মিষ্টিটা আপনাদের টেস্ট মতো দিয়ে দিবেন। ভিউয়ার্স, হালুয়ার এই মিশ্রণটা অনবরত নেড়ে সেড়ে মিক্সড করে নেব। তৈরি করে ফেললাম মাত্র 10 মিনিটে মিষ্টি কুমড়ার হালুয়া। ভিউয়ার্স, মিষ্টি কুমড়ার হালুয়াটি একদম সহজভাবে সহজ রেসিপিতে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। এই মিষ্টি কুমড়ার হালুয়াটি খেতে অনেক টেস্টি এবং হেলদি। পরিবেশনের জন্য কিছু কাজু বাদাম এবং কাঠবাদাম ছোট ছোট করে কেটে দিচ্ছি। আপনারা চাইলে এই হালুয়াটি বরফি আকারেও কেটে নিতে পারেন। সো গাইস, আজকে রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। আল্লাহ হাফেজ।